আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক বিন্দু আশা করে আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমাদের মা যে কিছুদিনের মধ্যেই আসতেছে পবিত্র ঈদ আজহা এবং তার যে ঈদুল আজহার যে মূল আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে কোরবানি কোরবানির দিন সম্পর্কে বা কোরবানির যে নিয়ম নিয়মকানুন রয়েছে তার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে এবং আমরা কোন কোন পশু দ্বারা কোরবানি করবো এই সকল বিষয় সংক্রান্ত কিছু প্রশ্ন আমাদের মাঝে অবশ্যই জেগে থাকে ওই প্রশ্নগুলোর মধ্য থেকে আমি আপনাদের সামনে কোরবানি যে পশু রয়েছে তার সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রতিদিন আমি যে কথাটি হচ্ছে আমার চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পেয়ে যান আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কোরবানির পশু সম্পর্কে আমরা যদি বলতে যাই আমাদের মাঝে কিছু প্রশ্ন থাকে যেমন কোন কোন পশু আমরা কোরবানি করব কত বয়সের পশু আমরা কোরবানি করব বা কোন পশুতে কত ভাগে বা কত নামে আমরা কোরবানি করতে পারি এক্ষেত্রে আমরা যদি কোরবানি করি তাহলে কোরবানি করা যায় এই সকল পশু যে সকল পশু সুস্থ থাকে এই একটা জিনিস আমাদেরকে খেয়াল থাকতে হবে যে বাহ্যিক দৃষ্টিতে যাতে সুস্থ থাকে এখন চলে আসি কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে আপনি দ্বারা কোরবানি করতে পারবেন ওই ওটের বয়স হতে হবে পাঁচ বছর আপনি যদি গরু বা মহিষ দ্বারা কোরবানি করেন তাহলে এই গরু বা মহিষের বয়স হতে হবে দুই বছর আপনি যদি ছাগল বকরি বা দুম্বা এই জাতীয় প্রাণী দিয়ে আপনি যদি কোরবানি করেন তাহলে এদের বয়স হতে হবে এক বছর তবে এই সবগুলো প্রাণীর ক্ষেত্রে একটা জিনিস প্রযোজ্য থাকে যে এই প্রাণীগুলো যদি তার ওই নির্দিষ্ট বয়স হওয়ার আগেই প্রাপ্ত বয়স্ক বা পূর্ণ বয়স্ক এর মতো দেখা যায় অর্থাৎ একটা প্রাণী বা একটা গরুর বয়স এক বছর বা দেড় বছর কিন্তু এটা দেখতে যদি পূর্ণ দুই বছরের প্রাণীর মতো দেখা যায় তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে এক্ষেত্রে আমাদেরকে যেই সকল বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেমন আমাদের পশু আমরা যখন কিনবো বা পশু যখন কোরবানি করব তখন আমাদেরকে কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই এগুলো নিয়ে কিছু কথা যেমন কোরবানি করা যাবে না এমন পশু তাদের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে প্রথমত দৃষ্টিশক্তি না থাকে অর্থাৎ যেই পশু অন্ধ ওই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না দ্বিতীয়ত যেই সকল পশুর শ্রবণ শক্তি নেই অর্থাৎ যে কানে শুনে না যে সকল পশু ওই সকল পশু দ্বারা কোরবানি করা যাবে না তৃতীয়ত দুর্বল পশু অর্থাৎ এটা দেখতেই বোঝা যায় যে একটা অসুস্থ পশু এই সকল পশু দ্বারাও কোরবানি করা যাবে না চতুর্থ নম্বরে ল্যাংলা পশু এ কেমন ল্যাংলা যে আপনি এখন যে জায়গা পশুটা আছে এখান থেকে যে জায়গা আপনি জবাই করবেন জবাইয়ের স্থান পর্যন্ত সেখানে হেঁটে যেতে পারবে না এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না লেজের বেশিরভাগ অংশ কাটা অর্থাৎ ল্যাজের যে অংশটা রয়েছে এই অংশের যে বেশিরভাগ অংশ আপনি দেখলেই বুঝতে পারবেন যে অর্ধেকের বেশি এরকম কাটা ল্যাজ যুক্ত পশু দ্বারা কোরবানি করা যাবে না জন্মগত কান না থাকা যেই পশুটা জন্মগত কান নেই ওই সকল পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন না কানের বেশিরভাগ অংশ কাটা অর্থাৎ যে কান রয়েছে কানের অর্ধেকের বেশি বা বেশিরভাগ অংশ কাটা ওই ধরনের পশু দ্বারা কোরবানি হবে না গোড়াসহ সহ শিং তোলা পশুর যে শিং রয়েছে এই শিংটা যদি গোড়া সহ প্রাণ থাকে তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না আর যদি ভাঙ্গা থাকে সেক্ষেত্রে ভিন্ন ব্যাপার তারপরে এমন পাগল পশুটা এমন পাগল যে সে ঘাস এবং পানি চিনতে পারে না এমন পশু দ্বারা দাঁত না থাকা অর্থাৎ বেশিরভাগ দাঁত যদি না থাকে তাহলে ওই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না এরপরে আসে রোগের কারণে স্তন শুকিয়ে যাওয়া পশু যে স্তন রয়েছে এটা যদি তার বয়সের কারণে শুকিয়ে যায় তাহলে এই ক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে যদি রোগের কারণে স্তন শুকিয়ে যায় তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা যাবে না ছাগলের দুইটি থেকে একটি স্তন যদি না থাকে বা কাটা থাকে তাহলে কোরবানি করা যাবে না এক্ষেত্রে গরুর ক্ষেত্রেও যদি একটি স্তন কাটা থাকে চারটে অর্থাৎ গরুর স্তন বা মহিষের স্তন চারটি থাকে এই ক্ষেত্রে চারটির মধ্যে যদি একটি স্তর না থাকে ও ক্ষেত্রে কুরবানি করা যাবে না অর্থাৎ আমরা এই যে মোট 13টা নির্দেশনা দেখলাম এই নির্দেশনার মূল কথা হচ্ছে অন্ধ রোগাক্রান্ত পঙ্গু এবং আহত পশু দ্বারা কুরবানি করা যাবে না এবার আসতে পারি আমাদের সমাজে কিছু প্রচলিত শব্দ রয়েছে অর্থাৎ কেউ বলে থাকেন যে এরকম হলে এরকম হলে কোরবানি করা যাবে এরকম হলে যাবে না এক্ষেত্রে কোরবানি করা যাবে কিছু নির্দেশনা দেওয়া আছে পাগল পশুটি পাগল কিন্তু সে খাওয়া চিনি তাহলে তাকে কোরবানি দেওয়া যাবে অর্থাৎ এমন পাগল যে ঘাস এবং পানি চিনে ওই সকল পশু দ্বারা কোরবানি করা যাবে এর পরবর্তীতে রয়েছে ল্যাস বা কানের কিছু অংশ কাটা তবে বেশিরভাগ অংশ ভালো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিছু অংশ কাটা বেশিরভাগ অংশ ভালো তাহলে ওই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন জন্মগত শিং নেই কিন্তু গোড়া আছে শিঙের গোড়া আছে জন্মগত শিং নেই সকল পশু দ্বারা কোরবানি করা যাবে শিং আছে তবে ভাঙা যে পশু শিংটা ভাঙা তবে আছে এটা দেখলেই আপনি বুঝতে বোঝা যায় যে এই পশুটা শিং ছিল কিন্তু কোন একটা কারণে ভেঙে গেছে তাহলে ওই ধরনের পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন কান আছে তবে ছোট এক্ষেত্রে দেখা যায় একটা কান বড় একটা কান ছোট অথবা দুইটা কানই স্বাভাবিক যে পশু রয়েছে ওই পশু থেকে ছোট তাহলে আপনি ওই পশু দ্বারা কোরবানি করতে পারবেন পশুর একটি পা ভাঙা তবে চলাচল করতে পারে এখানে একটা কথা যেমন একটা পশুর একটা পা নেই কিন্তু তিন পা দিয়ে স্বাভাবিক পশু যেভাবে চলাফেরা করে সে ওইভাবেই চলাচল করতে পারে তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা যাবে তারপর পশুর গায়ে যদি থাকে এক্ষেত্রেও কোরবানি করা যাবে কিছু দাঁত নেই তবে বেশিরভাগ আছে যদি পশুর আপনি দেখেন একটা বা দুইটা দাঁত নেই বা এর কিছু বেশিও হতে পারে কিন্তু আপনার চোখের দেখায় আপনি দেখবেন যদি বেশিরভাগ দাঁত থাকে তাহলে এক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে বয়সের কারণে সন্তান হয় না কিছু কিছু পশু রয়েছে যে বয়সের কারণে তারা আহ বাচ্চা দেয় না ওই সকল পশু দ্বারাও কোরবানি করা যাবে কেউ কেউ বলে থাকেন যেহেতু সন্তান তাহলে এটা একটা রোগ আক্রান্ত অর্থাৎ এটা দ্বারা কোরবানি করা যাবে না তবে এটার ক্ষেত্রে যে ইসলামিক স্কলাররা তারা বলেছেন যে রয়েছেন হ্যাঁ এই এটা কোনো সন্তান না হওয়ার কারণে এই পশু দ্বারা কোরবানি হবে না কথাটা ঠিক না যে এই পশু দ্বারা কোরবানি করা যাবে আহ সর্বশেষ যেটি রয়েছে পুরুষাঙ্গ কাটা এই সকল পশু দ্বারাও কোরবানি করা যাবে অর্থাৎ আমাদের দেশে যেই ভারত থেকে যে গরুগুলো আসে এই গরুগুলোর আহ দ্বারা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন তোলে এই রিকোয়ারমেন্ট দ্বারা আমরা এটা বলতে পারি যে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে তবে এই সকল কারণগুলো বিস্তারিত আলোচনা করার পরে ইসলামিক স্কলাররা যে কথাটি বলেছেন সেটা হচ্ছে একদম সুস্থ পশু দ্বারা কোরবানি করা উচিত তবে এখানে যে দশটি কারণ বলা হয়েছে এই দশটি কারণে পশু দ্বারা কোরবানি করা যাবে তবে না করাটাই অনুচিত অর্থাৎ এই কথার দ্বারা আমরা যেই জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা যেহেতু একটা ত্যাগের মহিমা আল্লাহর নিকট আমাদের এই পশুটা অবশ্যই পৌঁছবে কেয়ামতের দিনে এই পশুটাই আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেক্ষেত্রে বলা হয় যে একদমই ত্রুটি মুক্ত চেষ্টা করতে হবে যাতে পশুটা হয়ে থাকে সুতরাং আজকের এই পর্ব থেকে আমরা জানলাম কোরবানির পশু সম্পর্কে এই যদি আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমার বক্সে বা আমার আমার দিবেন আর যদি এই ক্ষেত্রে বলার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে সেটাও আমাকে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমি এটাকে সাদরে গ্রহণ করবো তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যাতে মানার এবং এ সকল কিছু মেনেই কোরবানি দেওয়ার তাওফিক দান করেন আমিন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি